আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সবকিছু জানেন, শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে তিনজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধে, সম্মানিত লেখক দয় ডান কাঁধের জন আমার আপনার নেক আমলগুলোকে লেখে সংরক্ষণ করে, বাম কাঁধের জন আমার পাপগুলোকে সংরক্ষণ করে লেখে। এরা দুইজন আমার ভালো কাজ এবং মন্দ কাজের ব্যাপারে জানে। শুধু তাই না, আরেকজন ফেরেশতা আছে যে আমার গোটা জিন্দেগীর কথাগুলোকে রেকর্ড করে। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত আছে। মা ইয়ালফিযু মিন কওল, আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি, এক কথায় যেই কথাটা জবান দিয়ে বের করি, ওই সদা তৎপর ফেরেশতা সাথে সাথে আমাদের কথাগুলোকে রেকর্ড করে ফেলে। দুনিয়াতে যত ভালো কথা বলেছি, যত মন্দ কথা বলেছি, সব কথাগুলার রেকর্ড আছে না নাই? নিঃসন্দেহে আছে। শুধু তাই না, কেয়ামতের দিন আমরা মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাপ করি, গোনা করি, স্বাভাবিক মানুষ হাত দিয়ে গোনা করে, পা দিয়ে গোনা করে, চোখ দিয়ে গোনা করে, কান দিয়ে গোনা করে, কেয়ামতের দিন এই হাত পা চোখ কান আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী হবে, আমার আপনার গোনার ব্যাপারে তারা বলে দিবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, এই দিন মুখ দিয়ে তারা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে। শুধু হাত পা সাক্ষী দিবে তা না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া। কিয়ামতের দিন হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, চামড়া কথা বলবে, জবান কথা বলবে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? বলেন তো এই কথা আমার নাকি আল্লাহ তাআলার? কোনো সন্দেহ করার অবকাশ নাই, কোনো সন্দেহর কোনো সুযোগ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তারা কথা বলবে। এখন বলেন তো দুনিয়াতে গোনা করার সময় হাত কথা বলে নাকি? জোরে বলেন, কথা বলে নাকি? পা কথা বলে? আমি আপনি যখন চোখ দিয়ে গোনা দেখি, চোখ কথা বলে, বাধা দেয়। কান দিয়ে যখন রাতের পর রাত, দিনের পর দিন ইয়ারফোন হেডফোন লাগায় গান শোনা হয়, বলেন তো কান মানা করে নাকি? জবান দিয়ে গোনা করা হয়, জবান মানা করে না, চামড়া মানা করে না, কিন্তু কেয়ামতের দিন তারা তো কথা বলবে। ওই পাপীরা সেই দিন হতভম্ব হয়ে যাবে, তারা বলবে হায় রে, এরা তো দুনিয়াতে আমাদের সাথে ছিল, এদেরকে দিয়েই তো পাপ করাইতাম, মজা নিতাম, কিন্তু এরা তো সেই দিন কথা বলে নাই, বাধা দেয় নাই, হতভম্ব হয়ে তারা চামড়াকে প্রশ্ন করবে। কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, বলবে চামড়া আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও? এইবার চামড়া জবাব দিবে কালু আনতাকা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, কারণ আজকে আমাকে আমাদেরকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। এবার যুবক ভাই তোমার গোনা করতে মন চায়, মোবাইলটা হাতে নিলাম, তুমি কি দেখতেছ? একা দেখো না, দেখে কে? জোরে বলেন। তুমি একা কানে ইয়ারফোন দিয়ে শুনতেছ না, বলো সাথে সাথে শুনে কে? তুমি দেইখা মনের মধ্যে কি চিন্তা করো এটাও জানে কে? এইবার যেই হাত দিয়ে তুমি মোবাইলে স্ক্রোল করতেছো, টিপ দিতেছো,
এই হাত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কথা বলবে শুধু তাই না এই দুই কাদের ফেরেশতা সাক্ষী হয়ে যাইতেছে আমি আপনি যেই খারাপ কথাগুলা বলতেছি ফেরেশতা রেকর্ড করতেছে যেই গোনাটা দেখতেছি এই গোনার ব্যাপারে চোখ সাক্ষী হয়ে যাইতেছে যেই গোনাটা শুনতেছি সেই গোনার ব্যাপারে কান সাক্ষী হয়ে যাইতেছে তাহলে চিন্তা করেন সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট ছিল এরপরেও যেহেতু এত সাক্ষী আমার পেছনে লাগারাম আছে এখন বলেন এই চিন্তা যদি গোনা করার সময় বারবার কেউ সামনে আনে একদিন দুই দিন এক মাস দুই মাস একটা সময় গোনা মুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব হবে কি হবে না কারণ গোনা করার সময় অধিকাংশ মানুষ চিন্তা করে মানুষ দেখতেছে নাকি আমার ডেনে বামে কেউ দেখে নাকি এই চিন্তা করে গোনা করে ওই চিন্তা বাদ দিয়ে আমি চিন্তা করব যে দেখি আল্লাহর নজর ফাঁকি দিয়ে কোথাও গোনা করা যায় নাকি সম্ভব সম্ভব এই চিন্তা আমাকে গোনার থেকে সবর করতে সহায়তা করবে তিন নাম্বার সবর সবর হবে সবরুন আলাল মাসায়েব বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ মুসিবত দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নিবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান করেছেন দয়া করেছেন মায়া করেছেন হঠাৎ করে পরীক্ষা নেন না বরং পরীক্ষার আগেই আল্লাহ জানায় দিলেন বান্দা পরীক্ষা কিন্তু নেওয়া হবে আবার পরীক্ষাগুলা সাধারণত কোন কোন বিষয়ের নেওয়া হবে এই বিষয়ের সাজেশন পরিচয় আল্লাহ তাআলা জানায় দিলেন আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই কিছু ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিবেন মুমিনকে ভয় ভীতি দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন ভীতির মধ্যে ফলায়া পরীক্ষা নিবেন দেখি মুমিন ভয়ে পড়ে আমি আল্লাহকে ছেড়ে যাই কিনা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারুজু ক্ষুধা অর্থাৎ অভাব এবং দারিদ্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের আনুগত্য করো স্বাভাবিক আমাদের কাছে বিষয়টা এমন আনুগত্য তো তার করা যায় যাকে দেখা যায় যার সম্পর্কে জানা যায় রাসূলের আনুগত্য করব বুঝলাম কিন্তু আল্লাহর আনুগত্য কিভাবে করব এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেন من يطع الرسول فقد أطاع الله الله تعالى বলেন যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো তাহলে গোটা আনুগত্যটাকে রাসূলের সুন্নাত তথা রাসূলের আদর্শের মধ্যে রেখে দিয়েছেন কে আল্লাহ সেজন্য কিছু সুন্নাত আছে যেগুলো মূলত ফরজ আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব কেউ মনে কষ্ট নেবেন না বোঝানোর জন্য বলি সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম একমত যাদের দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয় অবশ্যই তাদেরকে দাড়ি কমপক্ষে এক মুষ্টি পরিমাণ রাখতে হবে দাড়ি রাখা সুন্নাত তবে এই সুন্নাত ছেড়ে দিলে সওয়াব হবে না আর রাখলে সওয়াব হবে ছেড়ে দিলে গোনাহ হবে না বিষয়টা এমন নয় বরং যদি কেউ এক মুষ্টি পরিমাণ দাড়ির কম রাখে যাদের হয় অবশ্যই ওই লোকটা দাড়ি ছাটার দাড়ি কাটার গুনাহ তার আমলনামায় যোগ হতে থাকবে দাড়ি রাখা সুন্নাত তবে এমন সুন্নাত না যেটা করলে সওয়াব না করলে গুনাহ নাই বরং এটা হলো এমন সুন্নাত যেটা ওয়াজিব কথা বোঝা গেছে এরপরে তৃতীয় প্রকার আপনাদের পাবলিক সংঘাত যে কিছু সুন্নাত এটা করলে সওয়াব না করলে গুনাহ নাই আবার কিছু সুন্নাত এমন রয়েছে যেগুলা দুনিয়ার সাধারণ কাজের সাথে লাগায় দিলে ওই কাজটা আমলে পরিণত হয়ে যায় যেমন দুনিয়ার প্রত্যেকটা মানুষ দৈনন্দিন কিছু কাজ করে যেমন বাথরুমে যাওয়া
তাই না? এই কাজ না কইরে 2 4 10 দিন থাকতে পারবে এমন মানুষ আছে নাকি? না খেয়ে থাকা যায়, কিন্তু বাথরুমে চাপ দিলে সব শেষ, সব রেখে ওইদিকে দৌড়াই দাও। কত গুরুত্বপূর্ণ একটি কাজ দৈনন্দিন জীবনে আমরা করি, শুধুমাত্র নিয়ত আর পদ্ধতি যদি পরিবর্তন করা হয় এই বাথরুম করাটাও ইবাদতে পরিগণিত হয়ে যায়। যেমন একজন মানুষ সকাল বেলায় ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে ওঠার পরে প্রথম চিন্তা মসজিদে যাব, নামাজ পড়ব জামাতের সাথে, ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে, আমি যদি নামাজের মধ্যে প্রথম কাতারে বাথরুমে চাপ দেয়, নামাজ ছেড়ে যদি বাহির হয়ে আসতে হয় এটা খারাপ দেখা যাবে, এই নিয়ত কইরা তিনি চিন্তা করলো বাথরুমটা সেরেই তাহলে যাই। এইবার বাথরুমের দিকে রওনা হয়ে গেল, বাথরুমের দিকে যাওয়ার সময় বাথরুমে যাওয়ার সময় মাথাটা ঢেকে যাওয়া সুন্নাত, শুধু সুন্নাত নয় এটা হলো একটা বিজ্ঞানসম্মত সুন্নাত। বিজ্ঞানসম্মত সুন্নাত, আমরা যখন কোন বিষয়ের আমল করব দুনিয়াবি যত ফায়দা থাক ওইটা পাও, আমরা আল্লাহ এবং রসূলকে সন্তুষ্ট করার জন্য আমল করব আর দুনিয়াবি কল্যাণটা আমরা পাবো ফ্রি। আর যদি দুনিয়াবি কল্যাণের কথা চিন্তা করে সুন্নাত অনুসরণ করি এর দ্বারা দুনিয়ার কল্যাণ হতে পারে, কিন্তু সুন্নাত অনুযায়ী আমল করার কারণে যে সওয়াব সেটা পাওয়া যাবে না। তাহলে বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যেতে হবে এটা সুন্নাত। 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা সুন্নাত। বিজ্ঞান কয়েক বছর আগে বলতেছে মাথা ঢেকে বাথরুমে যাওয়া স্বাস্থ্যের জন্য উপকার। কেন? বিজ্ঞান বলে বাথরুমের মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া যেই ব্যাকটেরিয়া গুলার সাথে মাথার চামড়ার সাথে একটা আকর্ষণ আছে, মাথার চুলের সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে। এই জন্য কেউ যখন বাথরুমে মাথা না ঢেকে যায় তার মাথার মধ্যে চুলের মধ্যে ওই ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে। ভালো মতো খেয়াল করে দেখবেন যেই মানুষগুলা বড় লম্বা লম্বা সুন্নাতি দাড়ি রাখছে, আপনি আমি জিন্দেগিতে মনে হয় দেখি নাই যে দাড়ির মধ্যে খুশকি হয়, দেখছেন নাকি? অথচ দাঁড়া যারা দাড়ি রাখে চুলের চাইতে তাদের দাড়িটা বেশি বড় হয়। অধিকাংশ ক্ষেত্রে সুন্নাত মোতাবেক যারা জীবনযাপন করে তারা চুলটাকে ছোট রাখে, কিন্তু চুল যত ছোট হোক না কেন 2-4 দিন শ্যাম্পু না করলে এই মাথার চুলের মধ্যে ময়লা জমে যায়। এত বড় দাড়ি কিন্তু এখানে কি হয় না, খুশকি জমে না, কিন্তু মাথা একদিন শ্যাম্পু করছেন শীতের দিন যদি একদিন পর একদিন না করা হয় দেখা যাবে মাথার উপরে চামড়ার উপরে নতুন একটা সাদা পাত্তা পড়ে গেছে, এক সময় ওইটা ইনফেকশন হয়ে মাথার চামড়া আক্রান্ত করবে এবং তার জন্য অনেক কষ্টের কারণ হয়ে যাবে। তাহলে মাথার চামড়া ময়লা হওয়ার কারণ হলো ময়লাকে টানে, ব্যাকটেরিয়াকে টানে, জীবাণুকে টানে। এজন্য বিজ্ঞান বলে বাথরুমে যাওয়ার সময় মাথাটাকে ঢেকে গেলে স্কিন এবং মাথার চুল নিরাপদ থাকে। এই নিয়তে কিন্তু মাথা ঢাকবো না, মূলত মাথা ঢাকবো কেন, কারণ আমাকে আপনাকে মাথা ঢেকে বাথরুমে যেতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আর একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এখন আধুনিক কারা সবচাইতে বেশি আধুনিক হলো সে যার ফ্ল্যাটের মধ্যে বাথরুম বেশি, ঠিক না? আগে বাথরুম করার জন্য প্রত্যেকটা বাড়িতে ঘরের থেকে হাফ কিলোমিটার দূরে বাঁশবাগানের মধ্যে বাড়ির এক কোনায় বাথরুম বানাতে হতো। এখন আপনি একটা ফ্ল্যাট বানাইছেন, 6টা রুম দিছেন, আপনি যদি 6 রুমে 6টা অ্যাটাচড বাথরুম দেন তার মানে 6 রুমে 6টা পায়খানা দেন, আপনাকে আপনার বন্ধু বান্ধব বলবে গর্জিয়াস আইডিয়া, তোমার মতো আধুনিক আর কেউ হইতে পারে নাই, তুমি ঘরের মধ্যে বেশি বেশি পায়খানা দিতে পারছো। তাহলে এখন এর আধুনিকতা হলো এইটা, সময়ের পর প্রয়োজন অবস্থার আলোকে আমাদেরকে মেনে নিতে হয়, কিছু করার নাই। এজন্য মাঝে মধ্যে আমরা দেখি যে বাথরুমের মধ্যে অনেকে মেসওয়াক রেখে দেয়, ব্রাশটাকে রেখে দেয়, সাবধান এই কাজটা করবেন না, হতে পারে ওই বাথরুমের জীবাণুটা ব্রাশে এবং মেসওয়াকে লেগে পেটের মধ্যে গিয়ে পেট খারাপ হওয়ার কারণ হতে পারে। সেজন্য মেসওয়াক ব্রাশ এগুলা বাথরুমের বাইরে রাখতে হবে। তাহলে যে কথার থেকে গেলাম, বাথরুমে যাওয়ার সময় মাথা ডেকে যাবে, বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, ঢোকার সময় বাম্পা দিয়া ডুববে, বাথরুমে ঢোকার পরে যতটুকু কাপড় ওঠানোর প্রয়োজন ততটুকু কাপড় উঠায় হাজত সারবে, টিস্যু ইউজ করবে,
এরপরে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে যদি ভেতরে ওযুর ব্যবস্থা থাকে ওযু করবে এরপরে বের হবে ডান পা দিয়া বের হয়ে সে দোয়া করবে এই যে বাথরুমটা করবে যতবার নিয়তার সুন্নতের পদ্ধতিতে করবে প্রত্যেকবার বাথরুম করা তার আমলনামায় ইবাদত হিসাবে যোগ হয়ে যাবে এটা সুন্নতের বরকতে কিসের বরকতে জোরে বলেন সুন্নতের বরকত সেজন্য আমার আপনার ইবাদত যদি সবরওয়ালা সুন্দর ইবাদতে পরিণত করতে হয় দুইটা জিনিস লাগবেই এক নম্বর লাগবে ইখলাস দুই নম্বর লাগবে সুন্নাত এটা হলো সবরের প্রথম প্রকার দুই নম্বর সবর হলো গুনাহ থেকে বেঁচে থাকার মধ্যে সবর আজকের সময় তো এমন একটা সময় গুনাহ করার জন্য গুনাহর কাছে যাওয়া লাগতো কিন্তু এখন গুনাহ করার জন্য গুনাহর কাছে যাওয়া লাগে না বরং এখন আমরা চাইলে পকেটের মধ্যে গুনাহ নিয়ে ঘুরতে পারি দিন যত যায় গুনাহ করা তত সহজ গুনাহ করতে করতে মানুষ তো এক সময় গুনাহটারে গুনাহই মনে করে না কিন্তু মুমিনের ব্যাপারটা ভিন্ন মুমিন তো প্রত্যেকটা ছোট গুনাহকেও তার নিজের ক্ষতির কারণ হিসাবে দাঁড় করায় মনে করে কারণ দেখেন যারা বিমানে সফর করেছেন তারা বুঝবেন বিশাল বড় একটা বোয়িং বিমান প্রায় 450-500-600 যাত্রী বিমানের মধ্যে থাকে বিমানটাকে আকাশে ওঠানোর আগে এয়ারপোর্ট থেকেই যথেষ্ট পরিমাণ অক্সিজেন বিমানের মধ্যে সরবরাহ করা হয় এরপরে বিমানের চতুর্দিকে ভালোভাবে আটকে দেওয়া হয় যাতে করে বাহিরের কোনো বাতাস ভেতরে না ঢুকতে পারে ভেতরের কোনো বাতাস বাহিরে না যেতে পারে বিশাল বড় বিমান 500-600 বেশি যাত্রী বহনকারী বিমান পৃথিবীর বুকে এখনো আছে এখন মনে করেন এই বিশাল বড় বিমানটা ধ্বংস হওয়ার জন্য বড় কোনো কারণের দরকার নাই এক ইঞ্চি পরিমাণ একটা ছিদ্র দিয়ে যদি বাহিরের বাতাসের চাপ ভেতরে ঢুকতে পারে ওই বিশাল বোয়িংটাকে বোয়িং বিমানটাকে মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব বিশাল বিমান ধ্বংসের জন্য এক ইঞ্চি একটা ছিদ্র যথেষ্ট ঠিক কিনা বলে সেজন্য মুমিন সারা জিন্দেগির সব কিছু একটা গুনার কারণে আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারে এই জন্য মুমিন গুনার ব্যাপারে কত ভীত থাকে মুমিন তো গুনাকে মনে করে তার মাথার উপরে কেমন জানি একটি ঝুলন্ত পাহাড় আছে পাহাড় গুনাহ করার দ্বারা এই পাহাড়টা তার উপরে পতিত হয় এখন বলেন তো বিশাল পাহাড় যদি কোনো মানুষের উপরে পতিত হয় বাঁচবে নাকি মরবে সেই জন্য মুমিন প্রতিটা গুনাহকে তার মাথার উপরে ঝুলন্ত পাহাড় মনে করে আর যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার ভোগবিলাসে মত্ত গুনাহ নিয়ে যারা চিন্তা করে না তারা প্রতিটা গুনাহকে মনে করে এটা কেমন জানি তার সামনে একটা উড়ন্ত মাছি গুনাহকে তারা কিছুই মনে করে না আর মুমিন গুনাহরে মনে করে ঝুলন্ত পাহাড় না জানি গুনাহ করার দ্বারা আমার উপরে ওই গুনাহ পতিত হয় আর আমার গোটা জিন্দেগির সব কিছু বরবাদ হয়ে যায় সেজন্য গুনাহর থেকে সবর করার দরকার আছে না নাই গুনাহর থেকে বাঁচার দরকার কিভাবে গুনাহর থেকে বাঁচতে হবে এই ধরনের চিন্তাগুলো আমাকে গুনাহর থেকে বাঁচাতে পারে আমি এক নম্বরে চিন্তা করব যে আমি যেই গুনাহটা করি আমি যেই গুনাহটা শুনি আমি যেই গুনাহটা দেখি দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক দুনিয়ার কেউ জানুক আর না জানুক যিনি দেখেন যিনি জানেন যিনি শোনেন তিনি কে আমার জিন্দেগির প্রতিটা মুহূর্ত সম্পর্কে আল্লাহ তাআলা জানেন আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তাআলা সব কিছু জানেন শুধু তাই না আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সাথে তিনজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা দুই কাঁধে সম্মানিত লেখকদ্বয় ডান কাঁধের জন আমার আপনার নেক আমলগুলোকে লেখে সংরক্ষণ করে বাম কাঁধের জন আমার পাপগুলোকে সংরক্ষণ করে লেখে এরা দুইজন আমার ভালো কাজ এবং মন্দ কাজের ব্যাপারে জানে শুধু তাই না আরেকজন ফেরেশতা আছে যে আমার গোটা জিন্দেগির কথাগুলোকে রেকর্ড করে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন
আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা নিয়োজিত আছে মায়াল ফিদু মিন কওল আমরা জবান দিয়ে যা নিক্ষেপ করি এক কথায় যেই কথাটা জবান দিয়ে বের করি ওই সদা তৎপর ফেরেশতা সাথে সাথে আমাদের কথাগুলোকে রেকর্ড করে ফেলে দুনিয়াতে যত ভালো কথা বলেছি যত মন্দ কথা বলেছি সব কথাগুলোর রেকর্ড আছে না নাই নিঃসন্দেহ আছে শুধু তাই না কিয়ামতের দিন আমরা মানুষ যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পাপ করি গুনাহ করি স্বাভাবিক মানুষ হাত দিয়ে গুনাহ করে পা দিয়ে গুনাহ করে চোখ দিয়ে গুনাহ করে কান দিয়ে গুনাহ করে কিয়ামতের দিন এই হাত পা চোখ কান আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী হবে আমার আপনার গুনার ব্যাপারে তারা বলে দিবে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন নাখতিমু আলা আফওয়াহিহিম আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব এই দিন মুখ দিয়ে তারা কথা বলতে পারবে না আল্লাহ তাআলা বলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত ওয়াতাশহাদু আরজুলুহুম সাক্ষী দিবে তাদের পা বিমা কানু ইয়াকসিবুন হাত পা দ্বারা তারা কি উপার্জন করেছে শুধু হাত পা সাক্ষী দিবে তা না আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يعملون আল্লাহ তাআলা বলেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান সাক্ষী দিবে তাদের চোখ সাক্ষী দিবে তাদের চামড়া কিয়ামতের দিন হাত কথা বলবে পা কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে চামড়া কথা বলবে জবান কথা বলবে বিশ্বাস হয় তো বিশ্বাস হয় বলেন তো এই কথা আমার নাকি আল্লাহ তাআলার কোন সন্দেহ করার অবকাশ নাই কোন সন্দেহর কোন সুযোগ নাই লা রাইবা ফি কোন সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন তারা কথা বলবে এখন বলেন তো দুনিয়াতে গোনা করার সময় হাত কথা বলে নাকি জোরে বলেন কথা বলে নাকি পা কথা বলে আমি আপনি যখন চোখ দিয়ে গোনা দেখি চোখ কথা বলে বাধা দেয় কান দিয়ে যখন রাতের পর রাত দিনের পর দিন ইয়ারফোন হেডফোন লাগায় গান শোনা হয় বলেন তো কান মানা করে নাকি জবান দিয়ে গোনা করা হয় জবান মানা করে না চামড়া মানা করে না কিন্তু কিয়ামতের দিন তারা তো কথা বলবে ওই পাপীরা সেই দিন হতভম্ব হয়ে যাবে তারা বলবে হায় রে এরা তো দুনিয়াতে আমাদের সাথে ছিল এদেরকে দিয়েই তো পাপ করাইতাম মজা নিতাম কিন্তু এরা তো সেই দিন কথা বলে নাই বাধা দেয় নাই হতভম্ব হয়ে তারা চামড়াকে প্রশ্ন করবে কলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা বলবে চামড়া আজকে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দাও এইবার চামড়া জবাব দিবে কলু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই কারণ আজকে আমাকে আমাদেরকে কথা বলার ক্ষমতা তিনি দিয়েছেন যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে এবার যুবক ভাই তোমার গোনা করতে মন চায় মোবাইলটা হাতে নিলাম তুমি কি দেখতেছো একা দেখো না দেখে কে জোরে বলেন তুমি একা কানে ইয়ারফোন দিয়ে শুনতেছো না বলো সাথে সাথে শুনে কে তুমি দেইখা মনের মধ্যে কি চিন্তা করো এটাও জানে কে এইবার যেই হাত দিয়ে তুমি মোবাইলে স্ক্রোল করতেছো টিপ দিতেছো এই হাত কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে কথা বলবে শুধু তাই না এই দুই কাদের ফেরেশতা সাক্ষী হয়ে যাইতেছে আমি আপনি যেই খারাপ কথাগুলা বলতেছি ফেরেশতা রেকর্ড করতেছে যেই গোনাটা দেখতেছি এই গোনার ব্যাপারে চোখ সাক্ষী হয়ে যাইতেছে যেই গোনাটা শুনতেছি সেই গোনার ব্যাপারে কান সাক্ষী হয়ে যাইতেছে তাহলে চিন্তা করেন সাক্ষী হিসাবে তো আল্লাহই যথেষ্ট ছিল এরপরেও যেহেতু এত সাক্ষী আমার পেছনে লাগারাম আছে এখন বলেন এই চিন্তা যদি গোনা করার সময় বারবার কেউ সামনে আনে একদিন দুই দিন এক মাস দুই মাস একটা সময় গোনামুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব হবে কি হবে না কারণ গোনা করার সময় অধিকাংশ মানুষ চিন্তা করে মানুষ দেখতেছে নাকি
আমার ডেনে বামে কেউ দেখে নাকি এই চিন্তা কইরা গুনাহ করে ওই চিন্তা বাদ দিয়ে আমি চিন্তা করব যে দেখি আল্লাহর নজর ফাঁকি দিয়ে কোথাও গুনাহ করা যায় নাকি সম্ভব সম্ভব না এই চিন্তা আমাকে গুনাহর থেকে সবর করতে সহায়তা করবে তিন নাম্বার সবর সবর হবে সবরুন আলাল মাসায়েব বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ মুসিবত দিয়ে মুমিনের ঈমানের পরীক্ষা নেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله رب العالمين বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত ইহসান করেছেন দয়া করেছেন মায়া করেছেন হঠাৎ করে পরীক্ষা নেন না বরং পরীক্ষার আগেই আল্লাহ জানায় দিলেন বান্দা পরীক্ষা কিন্তু নেওয়া হবে আবার পরীক্ষাগুলো সাধারণত কোন কোন বিষয়ের নেওয়া হবে এই বিষয়ের সাজেশন পরিচয় আল্লাহ তাআলা জানায় দিলেন আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই অবশ্যই কিছু ভয়ের মাধ্যমে তোমাদের পরীক্ষা নিব ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন মুমিনকে ভয় ভীতি দেখায়া আল্লাহ রাব্বুল আলামিন ভীতির মধ্যে ফলায়া পরীক্ষা নেবেন দেখি মুমিন ভয়ে পড়ে আমি আল্লাহকে ছেড়ে যাই কিনা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারজু ক্ষুধা অর্থাৎ অভাব এবং দারিদ্র তাআলা বলেন সুসংবাদ আপনি কাদেরকে দিবেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله تعالى বলেন সুসংবাদ ওই সমস্ত ধৈর্য ধারণকারী মানুষের জন্য ওই সমস্ত ধৈর্য ধারণকারী মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপরে যখন কোনো বিপদ আপদ মুসিবত পতিত হয় তখন তারা অন্য কোন দিকে ফিরে যায় না বরং প্রথমেই তারা জবান দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা কি বলে যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই আবার নিশ্চয়ই আমরা আল্লাহর দিকেই ফিরে যাব ঠিক কিনা বলেন এইটা বলে মুমিন বিপদে পড়লে শুধু তাই না এইটার সাথে সাথে সহিহ মুসলিমের সম্ভবত 2011 বা 12 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা দোয়া শিখায় দিয়েছেন এই দোয়াটা এমন একটা দোয়া দুনিয়ার মধ্যে কিছু দোয়া আমরা শিখি কোরআন থেকে কিছু দোয়া আমরা শিখি হাদিস থেকে কিন্তু সহিহ মুসলিমের এই দোয়াটা একটা অংশ শিখায় দিয়েছেন আল্লাহ আর একটা অংশ শিখায় দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুসলমান বিপদ আপদ মুসিবতে পতিত হবে সে তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই অবশ্যই আমরা আল্লাহর দিকেই আবার প্রত্যাবর্তনকারী আল্লাহর কাছে ফিরে যাব এই দোয়াটুকু আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনে বাকি অংশের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে ওই মুসিবতে পড়া ব্যক্তিটা বলবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি সে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই যে বিপদে আমি পতিত হয়েছি এই বিপদের প্রতিদান উজরাত আমাকে দান করেন বিপদে পড়ছি এখান থেকে আমারে বাঁচান প্রতিদান দান করেন কেমন প্রতিদান দিবেন এরপরেই নবী বলেন সে বলবে ও আখলিফলি খায়রাম মিনহা বিপদের মাধ্যমে আমি যা হারিয়েছি তার চাইতে উত্তমটা আল্লাহ আপনি দিয়ে দেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বিপদ আপদ মুসিবতে পতিত হওয়ার সাথে সাথে এই দোয়াটা করবে এই আমলটা করবে বিপদ আপদ মুসিবতের কারণে সে যা হারিয়েছে তার চাইতে উত্তম জিনিস তাকে যিনি দান করবেন তিনি কে কিন্তু আমাদের খাসলাত কি আমাদের খাসলাত হলো
আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন সবর হলো বিপদের প্রাথমিক অবস্থায় একজন বাজারের দিকে রওনা দিয়েছে 1000 টাকার নোট পকেটে নিয়ে যাওয়ার সময় পকেট থেকে টাকাটা পড়ে গেছে বাজারে গিয়া পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই লোকটা চিন্তা করলো পেছনে পড়ছে কিনা 1000 টাকার আশায় 15 বার টহল দিয়েছে গেছে আইছে গেছে আসছে 15 বার টহল দিয়া যখন ক্লান্ত টাকা আর পায় না তখন বলে আল্লাহ এই 1000 টাকা সদকা করে দিলাম ঠিক না পায় নাই এর পরে বলতেছে সদকা করে দিলাম কিন্তু প্রথমেই এই কথাটা বলতে সমস্যা কি ছিল তা যাই হোক আল্লাহর নবী বলেন বিপদের প্রথমে এই সবর এই দোয়া এই আমল করে সবরের উপরে থাকতে হবে তাইলে আল্লাহ তাআলা বিপদের মাধ্যমে যা হারাবে তার চাইতে উত্তমটা দান করবে সুবহান এখন আরেকটা আনন্দের সংবাদ এই সাবের মুমিনদের জন্য সাবের মুমিনদের জন্য আরেকটা সংবাদ হলো আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মিন রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন যেই সমস্ত মানুষ বিপদাপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চায় সবর এবং সালাতের মাধ্যমে থাকে আল্লাহ এবং তার রাসূলের শিখায়া দেওয়া আমল করে তাদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ এই ধরনের সবের মুমিনদের উপরে তাদের রবের পক্ষ থেকে রয়েছে তাদের উপরে বিশেষ অনুগ্রহ আর রহমত ভালোমতো খেয়াল দিয়ে শুনেন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার দরকার আছে না নাই আমি যখন ইমামের পেছনে পড়ি ইমামের কেরাত আমার কেরাত আমার পড়া লাগবে না তখন ইমামের পড়াটাই কেমন জানি আমার পড়া এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি দোয়া করি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের হেদায়েত চাই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই এই পথের মালিক হলো আল্লাহ মনে করেন কোন মানুষের ব্যক্তিগত কোন পথ আমি আপনি যদি তার ওই পথটা ব্যবহার করতে চাই অবশ্যই আমার প্রতি তার দয়া এবং অনুগ্রহ থাকতে হবে তাইলে আমি ওই লোকের পথ দিয়ে চলাচল করতে পারবো ঠিক কিনা বলেন সিরাতে মুস্তাকিমের মালিক হলেন আল্লাহ আর এই পথের শেষ প্রান্তে রয়েছে জান্নাত আল্লাহ তাআলা বলেন যেই মুমিন সবের মুমিন হয়ে যাবে আমি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং রহমত তার উপরে থাকার কারণে উলাইকা হুমুল মুহতাদুন আর ওই মানুষগুলা হয়ে যায় সৎপথ প্রাপ্ত মানুষ সিরাতে মুস্তাকিমের উপরে তারা অটল থাকতে পারে তাহলে আলোচনা শেষের দিক সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের আলোকে একজন মুমিন যদি সফল মুমিন হতে চায় কয়টি গুণ লাগবে জবান খুলে বলেন জোরে বলেন কয়টি চারটি গুণ এক নাম্বার গুণ হলো আল্লাহ বলেন সবর ওয়ালা মুমিন হও এখন বলেন তো সবর কয় জায়গায় হবে তিন জায়গায় সবর হবে ইবাদতের মধ্যে সবর হবে গুনার থেকে বাঁচার মধ্যে সবর হবে বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর হবে এখন আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ সবর কতদিন করব কতক্ষণ করব আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু বান্দা মৃত্যু পর্যন্ত সবরের উপরে অটল থাকো তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো চার নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো লাআল্লাক কালামে হাকিমের মধ্যে আসলে নিশ্চয় তার অর্থ দেয় তার মানে আল্লাহ তাআলা বলেন যেই মুমিন এই চারটি গুণে গুণান্বিত হবে অবশ্যই সেই মুমিন সফল মুমিন হয়ে যাবে আমরা সবাই সফল মুমিন হতে চাই না সবাই আমরা জান্নাতে যেতে চাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই গুণাবলীগুলো অর্জন করে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুক জবান খুলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন